আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি কসুর ফুলের রেসিপি দেখাবো। এখন আমি কসুর ফুলটা দেখিয়ে দিচ্ছি হাতে করে, না হলে আপনারা বুঝতে পারবেন না, অনেকে চিনেন না এটা, আর অনেকে জানেন না কীভাবে এটা রান্না করতে হয়। এই জন্য এই রেসিপিটা আমি দেখাবো। আর কসুর ফুলটা আমি আমার গ্রাম থেকে আনিয়েছি, এটা কিন্তু বাজারেও বিক্রি হয়। এখন আমি এটাকে কেটে নেব যেভাবে আপনারা কচুর লতিটা কাটেন চুলকা ছাড়িয়ে, ঠিক একই নিয়মে, কিন্তু এটা একটু ছোট ছোট করতে হবে। এরকম ছোট ছোট টুকরা করে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এটা ধুয়ে রেখে দেবো এক সাইডে। আর এটা যদি ভালো লাগে, এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমি একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ, যে যার মতো ঝাল, যে যেমন খাইতে পছন্দ করেন সে তেমনই ঝাল দিবেন। আমি এখানে 6টার মতো কাঁচা মরিচ দিয়েছি। আর একটু 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ফুটাবো। ফুটিয়ে বলো ফুটিয়ে আসলে আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো কিছু। চিংড়ি মাছ দিলে কিন্তু সবজি খেতে অনেক টেস্ট হয়। এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এখানে আর একটু বলো ফুটে আসলে দিয়ে দেব কচুর ফুলটা। ফুলটা দিয়ে আমি নেড়ে দেব। এটা আমি এভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে এটা ভালো মতো নেড়ে দিতে হবে, তাহলে সব মশলাগুলো গায়ে লেগে যাবে। আর এভাবে নাড়ার পরে আমি কিন্তু এখানে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখেন 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে পরে উঠিয়ে নিয়ে ফুলটা এমন হয়েছে। এখন আমি ঝোলটা একদম আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাবিন তেলও ইউজ করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। আর এটা আমি একটু ভেজে নেব, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এটা ভেজে ভালোভাবে একটু লাল হয়ে আসলে আমি এখানে সেই কচুর ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা বাকার দিয়ে দিচ্ছি, এটাকে বাকার বলে। এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেবো। দেখছেন তেলগুলো কিন্তু উপরে চলে আসছে, আর খেতে কিন্তু অনেক সার, খুব টেস্টি। আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।